ওয়েলকাম টু হেলথ ইনসাইড নমস্কার আমি ডক্টর উত্তীয় গুপ্ত কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস সংক্রান্ত একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার ইনসুলিন দেওয়ার পদ্ধতিগত খুঁটিনাটি নিয়ে ইনসুলিন সাধারণত দুরকমভাবে পাওয়া যায় কার্ট্রিজ এবং ভায়াল হিসেবে দেওয়ার ইনসুলিন দেওয়ার যন্ত্র যেটা সেটা দু ধরনের হয় একটা হচ্ছে এই যেটাকে বলা ইনসুলিন সিরিঞ্জ যদি ভায়াল ইনসুলিন হয় তাহলে আমরা ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করি আর একটা হয় ইনসুলিন এরকম পেন এখানে পেনের যেরকম রিফিল হয় সেরকম ইনসুলিনটা ইনসুলিনের যে রিফিল বা কাটরিচ সেটাই পেনের মধ্যে ভরা থাকে এখানে একটা কথা মনে রাখতে হবে এখনকার দিনে যদিও বেশিরভাগ ক্ষেত্রে ইনসুলিন পেন ইউজ করা হয় কিন্তু কিছু কিছু ইনসুলিন আছে যেগুলো আমরা সিরিঞ্জে দিয়ে থাকি সিরিঞ্জে যে ইনসুলিন দেওয়া হয় সেটা মূলত দু ধরনের ইনসুলিন দেওয়া হয় একটা হচ্ছে ইউ হান্ড্রেড ইনসুলিন আর একটা ইউ ফোরটি ইনসুলিন অর্থাৎ এক এম এর মধ্যে বা এক মিলিলিটারের মধ্যে চল্লিশ ইউনিট থাকে বা এক মিলিলিটারের মধ্যে একশো ইউনিট থাকে আমরা ডাক্তারি আলোচনায় যাব না মনে রাখতে হবে যদি আপনি ইউ ফরটি ইনসুলিন ইউজ করেন বা ব্যবহার করেন যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় অধিকাংশ ইনসুলিন যেগুলো ভায়ালে পাওয়া যায় সেগুলো ইউ ফর্টি ইনসুলিন হয় সেগুলির জন্য আমরা এই ইউ ফর্টি সিরিঞ্জ ব্যবহার করি আপনারা দেখবেন এখানেও এক থেকে চল্লিশ অব্দি দাগ দেওয়া আছে এই ইউ সিরিঞ্জের সিরিঞ্জের বিশেষত্ব হল এর ক্যাপটা হচ্ছে রেড কালারের বা লাল রঙের যদি ইউ হান্ড্রেড সিরি ইনসুলিন ব্যবহার করেন তার জন্য যে ইউ হান্ড্রেড আলাদা সিরিঞ্জ আছে তার ক্যাপটা সেটা আরেকটু লম্বা সিরিঞ্জ তার ক্যাপটা হয় অরেঞ্জ কালারে। বলার এটাই উদ্দেশ্য যে ইনসুলিন কি ব্যবহার করছেন যদি সিরিঞ্জে লাগান তাহলে আপনার ডাক্তার বাবু বা ইনসুলিন এডুকেটারের সঙ্গে কথা বলে নেবেন কেননা ইউ ফরটি আর ইউ হান্ড্রেড ইনসুলিনের সিরিঞ্জ এবং ভায়ালের যদি মিসম্যাচ হয় তাহলে ইনসুলিনের ডোজ বা সুগার ওঠানামার ক্ষেত্রে গ্রস তারতম্য হতে পারে এবারে আমরা আসি পেন ইনসুলিনে পেন ইনসুলিনের রকম কার্ট্রিজ হয় এখানে ইনসুলিনটা ভরা থাকে আপনি যখন নতুন পেন কিনছেন এইটা পেন পেনের মধ্যে আমরা কাটরিচটা এরকমভাবে ভরে দিই তারপরে এই পেছনের যে পার্টটা আছে সেটাকে এরকমভাবে লাগিয়ে ফিক্স করে দেওয়া হয় এর একটা নিডিল থাকে সেটা আলাদা পাওয়া যায় সেটাও এখানে সামনের দিকে ঘুরিয়ে লাগিয়ে দিতে হয় এবারে আপনি ক্যাপটা খুলে নিলেন আপনার ইনসুলিনের ডিভাইস যেটা যন্ত্রটা সেটা ইনসুলিন নেওয়ার জন্য তৈরি হয়ে গেল ইনসুলিন লাগানোর আগে আপনি যখন ইনসুলিনটা ড্র করছেন তার আগে আমরা বলেছি ইনসুলিন ভায়ালে হয় এবং কাটরিজে হয় যদি ভায়াল ইনসুলিন ইউজ করেন কিছু থাকে দেখবেন ঘোলা ইনসুলিন যেগুলোকে আমরা সাধারণত বলি এনপিচ বা প্রিমিক্সড ইনসুলিন এই ঘোলা ইনসুলিন যদি হয় তাহলে সেটাকে এরকমভাবে দুই হাতে রোল করে নিতে হয় যাতে তার মধ্যে মিশ্রণটা ঠিক ঠিকঠিকভাবে মিশে যায় যদি পেন ইনসুলিন ব্যবহার করেন তাহলে পেনটাকে এরকমভাবে তিন চারবার উপর নিচ করে মিক্স করে নিতে পারেন কিন্তু এটাকে কখনোই ভিগোরাসলি ঝাঁকাবেন না এরপরে আমাদের দেখতে হবে যে ইনসুলিন কিভাবে আমাদের ভায়াল থেকে ড্র করতে হয় যখন আমরা সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন নিচ্ছি তখন প্রথমে দেখে নিতে হয় যে ডাক্তারবাবু কত ইউনিট ইনসুলিন বলেছেন যদি আমরা ধরুন দশ ইউনিট ইনসুলিন নিলাম তাহলে আমরা এখানে আগে দশ ইউনিট এয়ার বা হাওয়া টেনে নিই এইবারে আপনার ইনসুলিন ভায়ালের মধ্যে এটা ঢুকিয়ে এটা পুশ করে দেওয়া হয় হাওয়াটা ভরে দেওয়া হয় তারপর এরকম ভায়ালটা উল্টে আপনি এখানে দেখে যেরকম ডাক্তারেরা সিরিঞ্জ ইঞ্জেকশান ভরেন আপনি দশ পয়েন্ট অবধি ইনসুলিন টেনে নিলেন আপনার এটা যন্ত্রটা ইনসুলিন দেওয়ার জন্য রেডি হয়ে গেল পেনের ক্ষেত্রে আমাদের এরকম পেছন দিকে পয়েন্ট থাকে আপনাদের এক পয়েন্ট দু পয়েন্ট যত পয়েন্টই আপনি নিতে চান এরকমভাবে ঘুরিয়ে আমাদের সেখানে ফিক্স করতে হয় যদি আপনি ভুল করে বেশিও ঘুরিয়ে ফেলেন এখানে ব্যাক ডায়ালিং করা যায় অর্থাৎ আপনি ঘুরিয়ে আবার আপনার জায়গায় ফেরত আসতে পারেন যত পয়েন্ট আপনার জন্য নির্ধারিত হয়েছে তত পয়েন্ট নিলেন আপনার পেন যন্ত্রটাও ইনসুলিন দেওয়ার জন্য তৈরি হয়ে গেল এবারে আমরা ইনসুলিন কিভাবে ইনজেক্ট করা হয় যে মেন পার্টটা তার আপনাদের একটা ডেমন্স্ট্রেশন দেওয়ার চেষ্টা করব ইনসুলিন যদি আমাদের লাগাতে হয় আগে আমাদের জানতে হবে ইনসুলিনের প্রপার সাইট বা লাগানোর জায়গাটা কোথায় এই মধ্যিখানে আমাদের মাসেল থাকে এই জায়গাটায় আমাদের ইনসুলিন লাগানো হয় না নাভি থেকে তিন আমুল মোটামুটিভাবে তিন আমুল ছেড়ে এই পাশটায় বা তিন আমুল ছেড়ে এই দিকটাতে আমাদের সাধারণত ইনসুলিন লাগাতে বলা হয় সুতরাং আপনারা ধরে নিতে পারেন এই জায়গায় এবং এই জায়গাটুকু বাদ দিয়ে এই পাশে আমাদের ইনসুলিন লাগাতে হয় দুপাশে ইনসুলিন যখন লাগাবেন থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এক জায়গাতে যেন ইনসুলিন বারবার না পড়ে অর্থাৎ আপনি যদি দিনে দুবার বা তিনবার ইনসুলিন লাগান আমরা বলি এক দুই তিন এক দুই তিন এরকমভাবে রোটেট করে লাগাতে তারপরে এক দুই তিন এক দুই তিন অর্থাৎ আপনি তিন দিন পরে এই আবার পুরনো জায়গায় ফেরত এলেন কারণ একই জায়গায় যদি বা আপনার যদি অসুবিধা হয় আপনারা ওয়ান টু ওয়ান টু এদিকে ওয়ান টু ওয়ান টু এরকমভাবেও ভাগ করে নিতে পারেন একই জায়গায় বারবার ইনসুলিন পড়লে সেই জায়গাটা ফুলে শক্ত হয়ে যায় সেটাকে বলা হয় ইনসুলিন সাইট লাইপোহাইপাট্রফি সেখানে আবার ইনসুলিন পুশ করলে সেই ইনসুলিনটা ঠিক জায়গায় পৌঁছোয় না ইনসুলিন লাগাবার জন্য যদি সিরিঞ্জ ব্যবহার করেন তাহলে আমরা বলি একটু ছোট করে চামড়া বা এরম স্কিন পিঞ্চ করে নেওয়ার জন্য যদি আপনি পেন ব্যবহার করেন এই ধরনের পেন ব্যবহার করেন তাহলে স্কিন পিঞ্চ না করলেও হয় একমাত্র যদি খুব রোগা পাতলা হন তাহলে একটু চামড়া স্কিন বা স্কিন পিঞ্চ করে নেবেন হলে পেনের নিডিলটা যেহেতু খুব সরু এবং ছোট না করলেও হয় লাগাবার জন্য পেনটাকে এরকম ধরে বা সিরিঞ্জ একদম নাইনটি ডিগ্রিতে ঢোকাতে হয় অর্থাৎ এরকমভাবে আমরা নাইনটি ডিগ্রিতে ঢোকালাম ইনসুলিনটা ঢুকে গেল তারপরে আপনার যেটুকু নেওয়ার সেটা পুশ করে দিলেন পুশ করার পরে দশ সেকেন্ড এই প্রেশারটা ধরে রাখবেন দশ সেকেন্ড হয়ে গেলে সোজা বার করে নেবেন ইনসুলিন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয় আমরা বুঝে বলে দিয়েছি সিরিঞ্জে লাগাতে হলেও একই ব্যাপার আপনারা ইনসুলিন টানলেন একটু স্কিন পিঞ্চ করলেন সোজা নাইনটি ডিগ্রিতে ঢোকাবেন তারপরে বার করেন ইনসুলিনটা পুশ করার পরে বার করে নিলেন এখানে আমরা বলে রাখি ইনসুলিন আমরা যে লাগানোর পদ্ধতি দেখালাম বা ইনজেক্ট করলাম ইনসুলিনের এই যে নিডিলটা দেখছেন বিশেষত পেনের এটা ভীষণ সরু প্রায় মাথার চুলের থেকেও সরু সুতরাং এখানে ব্যথা লাগার কোনো প্রশ্নই নেই ব্যথা তখনই হয় যখন একটা নিডিল বারবার ইউজ করা হয় বা ইনসুলিন ঠান্ডা অবস্থায় লাগানো হয় নিডিল রিউজের ক্ষেত্রে বলা হয় একটা ছুঁচ আইডিয়ালি বলা থাকে রেকমেন্ডেশন হলো যে প্রতিবারই নিডিল চেঞ্জ করার কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব নয় যে প্রতিবার নিডিল চেঞ্জ করা হবে সুতরাং একটা নিডিল বা একটা ছুঁচ ফোটাবার জন্য চারবার বড় জোর পাঁচ থেকে ছবার তার বেশি কোনোভাবেই ইউজ করা উচিত নয় নিডিল কারণ তাহলে নিডেল ভোঁতা হয়ে যায় এবং নিডেল ভোঁতা হলে এক তো ব্যথা হয় দ্বিতীয় ইনসুলিন ডেলিভারি ঠিকঠাক না হতে পারে দ্বিতীয় কথা হলো ইনসুলিন আপনারা কিভাবে স্টোর করবেন ইনসুলিন যখন অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে ইনসুলিন মাত্রেই সেটাকে ফ্রিজে ঢুকিয়ে ফেলতে হবে তা নয় যে ইনসুলিনটা আপনি এক্সট্রা কিনে রেখেছেন ভায়াল বা কার্ট্রিজ সেটাকে ফ্রিজের দরজায় রাখবেন কখনই ডিপ ফ্রিজে ঢোকাবেন না যে ইনসুলিনটা আপনি রোজ ব্যবহার করছেন সেটা রুম টেম্পারেচারে রাখলেই হয় বিশেষ করে পেন ইনসুলিন যদি ব্যবহার করেন পেনটাকে কখনোই ফ্রিজে ঢোকাবেন না এটাকে বলা হয় ঠান্ডা জায়গায় রাখতে আপনি আপনার টেবিলে রাখতে পারেন ড্রয়ারের মধ্যে রাখতে পারেন বা ব্যাগে রাখতে পারেন ডাইরেক্ট হিট বা গরম থেকে দূরে রাখতে বলা হয় অর্থাৎ রোদের ধারে রাখবেন না উনুনের ধারে রাখবেন না ফ্রিজের ওপরে বা টিভির সেট টপ বক্সের ওপরে রাখবেন না যে জায়গাগুলো অতিরিক্ত গরম থেকে দূরে রাখার জন্য আমাদের কলকাতায় হয়তো অসুবিধা হয় না অতিরিক্ত গরমের সময় একদম পিক সামার সিজনে তখন যদি দেখা যায় যে ঘরের বা বাইরে যদি যাচ্ছেন তার টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি বা তার উপরে থাকে তখন ইনসুলিনটাকে একটা থার্মোফ্লাস্কের মধ্যে জল নিয়ে তার মধ্যে নিয়ে আপনি ডুবিয়ে নিয়ে যেতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু সাধারণত এসব কোনো কিছুরই দরকার পড়ে না পেন ইনসুলিন যে কোনো ইনসুলিন যেটা রোজ ব্যবহার করছেন বিশেষ করে পেন ইনসুলিন স্বচ্ছন্দে রুম টেম্পারেচারে রেখে দেওয়া যায় এক মাস অবধি আর এক্সট্রা রিফিল যদি কেনা থাকে তাহলে সেটাকে অবশ্যই ফ্রিজের দরজায় রেখে ডোরে রেখে প্রিজার্ভ করবেন